আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও চলে এসেছি একটি ভর্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে কাঁঠালি বিচি ভর্তা তৈরি করে দেখাবো এবং এই ভর্তাটি আমি কোনো রকম বাটাবাটি এবং ব্ল্যান্ড করার ঝামেলা ছাড়াই খুব সহজেই ভিন্ন স্বাদে একটি ভর্তা তৈরি করেছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন এক নজরে দেখি নিই এই সুস্বাদু কাঁঠালি বিচি ভর্তাটি আমি কীভাবে তৈরি করেছি। কাঁঠালি বিচি ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণ কাঁঠালি বিচি নিয়েছি। বিচি ভেজে কিংবা সিদ্ধ করে দুইভাবেই ভর্তা তৈরি করে নেওয়া যায়, তবে আজ আমি না ভেজে সিদ্ধ করে ভর্তাটি তৈরি করব। তার জন্য বিচিগুলো আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, এর ফলে বিচিগুলো থেকে খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে এবং বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর সবচেয়ে ভালো হয় বিচিগুলো শুকানোর 1 থেকে 7 দিনের মধ্যে শুকানোর পর সেই বিচি দিয়ে ভর্তা তৈরি করলে। এই বিচিগুলো যদি সিদ্ধ করে নেন কিংবা ভেজে নেন, বিচিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, একেবারে মোমের মতো নরম হয়ে যাবে এবং এই বিচি দিয়ে ভর্তা তৈরি করলে খেতেও খুব ভালো লাগে। আর যদি বিচিগুলো শুকানোর অনেক দিন পর্যন্ত থাকে, সেই বিচি দিয়ে যদি আপনি ভর্তা তৈরি করেন, তাহলে কিন্তু বিচিগুলো শক্ত হয়ে যাবে, আবার খেতেও তেমন একটা ভালো লাগবে না। সবগুলো বিচি কাটা হয়ে গেলে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত বিচিগুলো সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এই সময়টাতে চলুন এখন ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচ পেঁয়াজ রসুনগুলো হালকা একটু ভেজে নেব। তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6-7টি শুকনো মরিচ। কাঁঠালি বিচি ভর্তাতে সাধারণত মরিচের পরিমাণটা একটু বেশিই লাগে, ঝাল না হলে তেমন একটা ভালো লাগে না খেতে ভর্তাটি, তবে এটা পছন্দ অনুযায়ী আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনি ঠিক কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দিবেন। আর দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, এটাও একটু মরিচের সাথে হালকা একটু ভেজে নেব। অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটি তৈরি করেন, এতে করে কি হয় ভর্তাটা খুব সহজেই নষ্ট হয়ে যায় অল্প সময়ে এবং একটা বাজে গন্ধ আসে। আপনি যদি এভাবে একটু পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নেন এবং যদি ভর্তা তৈরি করেন, দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসবে ভর্তা থেকে এবং ভর্তাটাও খেতে খুব ভালো লাগবে, সহজে নষ্টও হবে না, অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। এই তো হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না। এখন আমি চুলাটা অফ করে যে পাত্রে আপনি ভর্তাটি তৈরি করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে সাথে সাথে, যদি প্যানে রেখে দেন তাহলে পুড়ে যাবে। এখন পেঁয়াজ রসুন মরিচের সাথে স্বাদ মতো লবণ এবং কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এক ফাঁকে চলুন দেখে নিই বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। ফিরে এসেছি প্রায় 10 মিনিট পর, আর দেখুন দর্শক, আপনারা দেখে বুঝতেই পারছেন বিচিগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবং কিছু বিচি কিন্তু সিদ্ধ হয়ে এবং গলেও গেছে। এ পর্যায়ে এখন বিচিগুলো থেকে পানিটা ছেঁকে নিয়ে আলাদা একটি পাত্রে বিচিগুলো ঢেলে নিতে হবে। বিচিগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন এমন একটি স্টিলের ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, একটু চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। এই কাজটি আপনি হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখন আমার সেই মাখিয়ে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁঠালি বিচির ভর্তা। বাটাবাটি কিংবা ব্ল্যান্ড করার ঝামেলার ভয়ে যারা ভর্তা খেতে চান না কিংবা তৈরি করতে চান না, আশা করছি তারা এখন আর ভয় না পেয়ে আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন হাতে মাখা দারুণ স্বাদের কাঁঠালি বিচির ভর্তা। আর সবার কাছে আমার একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো এরকম সহজ এবং মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।